একটা করে খুলবো। কতগুলো ম্যাজিক কিউব পাই, আজকে ভিডিওটা মাথা নষ্ট একটা ভিডিও হবে। যাই হোক গাইস, যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাদেরকে প্লিজ গাইস সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমরা 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আছি, প্লিজ সাবস্ক্রাইব। তো যাই হোক, আমি এখানে চল যাই আমাদের বল্ড সেকশনে, দেখি আমাদের কাছে কতগুলো ক্রিয়েটস আছে এখানে। 13টা, 14টা, 19টা, 4টা, 10টা, 6টা, টোটাল কত হলো? 17, 17 আর 21, 21 আর 40, 40, 54, 54 আর 13, 64, 67, 67টা, তো টোটাল 67 ক্রিয়েটস আছে আমাদের কাছে। লেটস সি গাইস, 67টা ক্রিয়েটস খুলে আমরা কতগুলো ম্যাজিক কিউব পাই। এন্ড আমি 100 ক্রিয়েটস বানাতে চাইছিলাম, বাট পরে ভাবলাম যে তাড়াতাড়ি ভিডিওটা বানাই দিই, তারপরে আবার ভিডিও বানাতে পারবো, কন্টেন্ট মানে আবার কন্টেন্ট পাবো, তো 50টা বানায়া। তো যাই হোক গাইস, আমাদের কাছে এখন আছে হচ্ছে ম্যাজিক কিউব কতগুলা, একটা ম্যাজিক কিউব আছে 300 ফ্রেগমেন্ট। আচ্ছা, এগুলো এক্সচেঞ্জ করা যায় না, এখন 300 দিয়ে 3টা নিতে পারবো, তো 3টা নিয়ে নিই। 3টা ম্যাজিক কিউব, ও ভাই ভাই সাপ, 3টা ম্যাজিক কিউব, তো টোটাল 4টা ম্যাজিক কিউব হয়ে গেছে আমাদের কাছে এখন। ওইগুলো ম্যাজিক কিউবস, 4টা ম্যাজিক কিউব হয়ে গেছে। সো এখন দেখি আমরা আর কয়টা ম্যাজিক কিউব পাই ওই 67টা বক্স খুলে, মানে প্রাইস 70 বক্স, তো 67টি বক্স খুলে আমরা কতগুলো পাই দেখি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে, ওয়েট, আমি ক্যারেক্টার স্কিল চেঞ্জ করি নি, কারণ আমি চাই যে গরিনা মনে করুক আমি একটা বট প্লেয়ার, যদি আসলে আমি বট ভাই এখানে মনে করা গেছে। ও ভাই সাহ, হোয়াট আর লুক, জোস লুক ম্যান, দিস ইজ ইনসেন। এই ড্রেস পরে মনে করলেন শিওর শিওর গরিনা বুঝে যাবে যে আমি বট, অ্যান্ড আমি আগে থেকেই বট, এটা আপনারা জানেন। তো যাই হোক গাইস, লেটস সি। তো যাই হোক গাইস, লেটস সি, আমরা এখান থেকে ক্রিয়েট করা শুরু করে দেই। ফার্স্ট অফ অল আমরা সবগুলোকে একসঙ্গে খুলবো নাকি? না না, একসঙ্গে খোলা যাবে না। তো ফার্স্টে হচ্ছে এটা, এটা আমাদের নতুন ইলিট পাসের, এটাই মেবি, ইয়ার 219, না না এটা আগে ইলিট পাস মেবি, যাই হোক আমি জানি না। একটা খুলে নিই সিঙ্গেল, অ্যান্ড আমাদের একটা টুপি দিল, সমস্যা নাই। এখন আমরা খুলবো হচ্ছে এই 6টা না 4টা খুলবো, আগে যেগুলো বেশি বেশি ওগুলো খুলবো। তাকে সিঙ্গেল খুলি, যাই না কিছুই, এগেইন ভাই, আরে একটা ম্যাজিক, এটা আমাদের আছে আগে থেকেই, এফএফ টোকেন পাইলাম, ওকে সমস্যা নাই। এখন 6টা খুলি, এই 6টা, এটা কোন ইলিট পাসের, ইলিট পাস নাম্বার লেখা থাকে না, যাক সমস্যা নাই, লেটস গো গাইস। আমি এগেইন খুলি ভাই, একটা ম্যাজিক কিউব দে ভাই, হোয়াট দা মাই গাইস, পাই নাই ভাই, প্লিজ ম্যাজিক গাইস, আমার কাছে বেশি আর নাই কিন্তু, দেখতে পাচ্ছেন আর মাত্র আছে হচ্ছে কয়েকটাই। সো এখানে 10টা খোলা ফেলি, 10টা কি একসঙ্গে খুলবো গাইস? 10টা বক্স কি একসঙ্গে খুলবো? আপনি অবশ্যই কমেন্ট সেকশন জানাই দেন গাইস। অ্যান্ড ওকে ওকে, খুলে ফেলো, ঠিক আছে। তো গাইস আমরা এখন 10টা বক্স একসঙ্গে খুলতেছি, লেটস সি গাইস কি হয়, প্লিজ গরিনা আমি দেখবো না গাইস, আমি চোখ বন্ধ করে রাখবো, খুলি চোখ বন্ধ, পাইছি কি নাকি পাই নাই? আরে ভাই কংগ্রেচুলেশন দিছে, হোয়াট দ্য হেল ম্যান, ম্যাজিক কিউব দেয় নাই রে ভাই। যাও গাইস, আমরা এখন এখান থেকে 3টা খুলি, 1, 2, 3, অ্যান্ড ডায়মন্ড রয়্যাল ভাই রে ভাই, 10টা আছে, 10টা একসঙ্গে খুলবো, একটা একটা খুলবো, একটা করে খুলবো, ম্যাজিক কিউব, ও ও বলার নাই গাইস, এমন করলে কেমনে ভাই, কংগ্রেচুলেশন দেওয়ার পরে যদি না দেয় তাহলে কেমনটা লাগে আপনি বুঝেন আমার কষ্টটা ভাই। তো যাই হোক গাইস, আমরা এখানে 5টা বক্স একসঙ্গে খুলে ফেলি, দেখি কি হয়, লেটস সি গাইস। 5 ক্রিয়েটস ভাই, আর মাত্র আমার কাছে আছে কয়টা, 19টা, 14টা, টোটাল 33টা আছে, 33টা বক্স আছে আর আমার কাছে ভাই, 33টা বক্স খুলে কি পাবো, অর্ধেকের বেশি খুলে ফেলছি। 14টা মাঝখানে প্রথম 4টা খুলি, 4টা ভাই, দিবে নাকি দিবে না, আমার কথা হচ্ছে দিবে নাকি দিবে না, এমন কেন করতেছে গরিনা, আমার ম্যাজিক কিউব কি দিবে না, একটা ম্যাজিক, 4টা ম্যাজিক কিউব আছে, আর একটা ম্যাজিক কিউব দিলে চলতো। যাই হোক আমি এখানে 10টা সিঙ্গেল সিঙ্গেল খুলি, দেখি যদি না পাই তাহলে ডিরেক্টলি 19টা বক্স একসঙ্গে খুলবো,
দেখবো একসঙ্গে খোলার পরে আমরা পারমানেন্ট ম্যাজিক কিউব পাই কিনা। লেটস সি গাইস, আমি একটা একটা খুলবো। ফার্স্ট স্পিন, ম্যাজিক কিউব, ম্যাজিক কিউব, ম্যাজিক কিউব, ম্যাজিক কিউব, ম্যাজিক কিউব, ও ভাই সাপ, ফাইনালি আমরা এখানে ম্যাজিক কিউব পাই গেছি গাইস। আমি যেটা ভাবছিলাম যে ম্যাজিক কিউব পাবো নাকি পাবো না, বাট এখানে ম্যাজিক কিউব পাই গেছি। এখানে 5 নাম্বার ম্যাজিক কিউব আমার হয়ে গেছে ভাই। ওকে, এগেইন সিঙ্গেল, এগেইন সিঙ্গেল ভাই, আর ম্যাজিক কিউব দে ভাই, আরেকটা আরেকটা প্লিজ, আরেকটা ম্যাজিক কিউব। দেখ খুশি আছি যে একটা পাইছি ভাই, ম্যাজিক কিউব লাগবো ভাই, ম্যাজিক কিউব। আর এফএফ টোকেন দিতেছে, কিছু বলার নাই আমার, মানে কি ভাই, জাস্ট একটা ম্যাজিক কিউব দিছে আর মাত্র আছে 20টা বক্স, টোটাল 50টার মতো খুলে ফেলছি। আর 50টা খুলে জাস্ট একটা ম্যাজিক কিউব পাইছি। এন্ড এখন আমি এখানে 20টা বক্স মানে এই 19টা বক্স একসঙ্গে খুলবো, 19টা বক্স একসঙ্গে খুলবো। দেখি এখানে 19টা বক্স একসঙ্গে খোলার পরে আমরা ম্যাজিক কিউব পাই কিনা। প্লিজ গাইস, প্রে ফর মি প্লিজ, আমি চাই আরেকটা ম্যাজিক কিউব পাইতে। চোখ বন্ধ করে খুলবো, এখানে চোখ বন্ধ করে টিপ। অ্যান্ড 19টা একসঙ্গে দিছি, অ্যান্ড আমি এখানে ওপেন দিয়েই চোখ বন্ধ করে দিব। ওপেন, পাইছি কি, পাইছি কি, পাইছি কি ম্যাজিক কিউব ভাই রে ভাই। ওকে আবার ওপেন, ও বাবা আবার কমিট ভাই, আবার চোখ বন্ধ ভাই, ম্যাজিক কিউব আর নাই। তো গাইস এখানে আমি টোটাল ম্যাজিক কিউব কতগুলো পাইলাম, সরি একটা ম্যাজিক কিউব পাইছি, বুঝাই ভাব নিয়ে লাভ নাই তো, বুঝেন নাই, একটা ম্যাজিক কিউব পাইছি এখানে। অ্যান্ড আমার কাছে আগে ছিল এখানে 4টা ম্যাজিক কিউব, এখন হচ্ছে 5টা ম্যাজিক কিউব। টোটাল 67 বক্স নাকি 64 বক্স আমি জানি না, খোলার পরে আমি জাস্ট এখানে 5টা ম্যাজিক কিউব পাইছি। অ্যান্ড ওয়েপন রয়্যাল পাইছি 30টা, ডায়মন্ড রয়্যাল পাইছি 28টা, নাকি আগেও মানে আগেও ছিল কিনা জানি না, বাট এগুলো আর কি আছে। অ্যান্ড আমার কাছে আর কোনো রকম ম্যাজিক কিউবের ক্রিয়েটস নাই, সবগুলো শেষ করে ফেললাম। অ্যান্ড নেম চেঞ্জ কার্ড আছে 12টা, ডায়মন্ড ম্যাজিক কিউব আছে 5টা, বাট ম্যাজিক কিউবে ভালো কোনো ড্রেস নাই নেওয়ার মতন, দ্যাটস ওয়াই আমি আর নিব না, পরে নিব না। তো গাইস এই ছিল আমাদের আজকে ছোট্ট কাটো ভিডিও, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্লাস আপনারা ইলিট পাক্সের বক্স থেকে কতগুলো ম্যাজিক কিউব পাইছেন ওইটাও কমেন্ট সেকশনে জানাই দিবেন। এটা আমার ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ম্যাজিক কিউব ইলিট পাক্সের বক্স থেকে। যাই হোক গাইস, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড গাইস স্ক্রিনে আপনার যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের আপকামিং ভেনম ইভেন্টের আইটেমস, যেখানে আছে একটা বাইকের স্কিন, একটা বান্ডেল, একটা ব্যাগের স্কিন, একটা লুট বক্সের স্কিন, একটা হেলমেটের স্কিন। যাই হোক গাইস এই আইটেমগুলো মাঝখানে কিছু কিছু আইটেমস আপনার একদম ফ্রিতে পাবেন, অ্যান্ড কিছু কিছু আইটেমস ডায়মন্ড দেওয়া লাগবে। তা আপনার সব কমেন্ট সেকশনে এটা জানাই দিবেন যে কোন আইটেমটা আপনার কাছে বেস্ট বলে মনে হয়েছে।